মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতে 13টা বুথ আছে, দুটো পাট আছে, মোট 15টা। 15টা পাটে যে বুথ কমিটি হয়েছে তাদেরকে আবার আমফানের টাকা, যাদের ঘরে ঢুকেছে আমফানের টাকা ঢুকেছে যাদের, তাদেরকে আবার ঘুষ দিতে হয়, আর ঘুষ যদি না দিতে হয় তাদেরকে বাড়ি থেকে নিয়েছে রাত্রে মারধর করা। সবাই তো আমরা তৃণমূল করি, আমরা সবাই তৃণমূল করি, আজকে এই তৃণমূল আমরা প্রতিবাদ করছি যাতে আমফানের টাকা গরিব মানুষ পেতে পারে, সেই জন্য আমরা এই আন্দোলন। কি কারণে ওরা ঘুষ দিচ্ছে, এটা কি কারণে ঘুষ দিচ্ছে? এখন ঘুষ না দিলে তার টাকা, ঘুষ না দিলে 5000 টাকা, ঘুষ না দিলে সে টাকা পাবে। কিসের ঘুষ? মানে আমফানের টাকা 20000 ঢুকবে, তাকে বলে তার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছে সমস্ত বড়লোক, ৫২ নম্বর বুথ শেখ হাসানুর রহমান। সাধারণ গরিব মানুষের টাকা আত্মসাৎ করে প্রধান মেম্বারদের পদত্যাগ করতে হবে। সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করে প্রধান মেম্বারদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। সুজন পোষণ নীতি পঞ্চায়েতে চলছে না, চলবে না। সুজন পোষণ নীতি পঞ্চায়েতে চলছে না, চলবে না। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, গরিব বিরোধী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বাংলা রবি নূর শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, বাংলা রবি নূর শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। ¡Gracias!
প্রচুর লোক তো এত লোক কোথায় পেলে আমরা একই দলের লোক, আমাদের অভাব অভিযোগ যা কিছু এরা আমাদের অভিভাবক এদের কাছে আমরা আগে থেকে দাবি রেখেছিলাম, এখনো আমরা সেই জায়গায় আছি। কিন্তু এরা দুর্নীতির চরম সীমা এমন পার হয়ে গেছে, যারা আর মানুষরা আর মানুষ সহ্য না করতে পেরে আজকে আওয়াজ দিয়ে বেরিয়ে এসেছে। এদের পঞ্চায়েতে যেসব কাজকর্ম হচ্ছে, সমস্ত দুর্নীতিমূলক কাজ, তারা এক বাক্যে স্বীকারও করেছে আমাদের ভুল হয়েছে। তো এর সমস্যার সমাধানের জন্য ওনারা আমাদেরকে প্রস্তাব দিচ্ছে যে উপনেতৃত্বের কাছে আমরা এই করবো। আমরা এই কথা বলছি, আপনারা যে দুর্নীতি করছেন, এই এখানে বসে করছেন, আমরা এই জায়গাটাকে বন্ধ করে তালা মেরে যাবো, বাদ বাকি যা যা হয় সে পরে দেখা যাবে। প্রধান কি আশ্বস্ত করলেন? প্রধান এই আশ্বাসটা আমাদেরকে দিল যে যদি আমাদের দ্বারা যদি সম্ভব না হয়, আমাদের উপনেতৃত্ব যারা আছে তাদেরকে নিয়ে বসে আমার একটা সমাধানের জায়গা তৈরি করবো। আপনারা কি কি অভিযোগ নিয়ে প্রধানের কাছে কথা বলছেন? আমরা কি কি এই ঘর ভাঙা অভিযোগ মেইনলি আমফান তার আমফানের দুর্নীতি নিয়ে মেইনলি। হ্যাঁ, যারা পাওয়ার তারা পায়নি, যারা পাওয়ার যোগ্য নয় তারা পেয়েছে, যাদের তিনতলা পাকা বাড়ি, যারা এতে সরকারি চাকরি করে তারা পেয়েছে, কিন্তু সাধারণ মানুষ যারা সত্যিকারের পাওয়ার যোগ্য তারা কিন্তু পায়নি। এবং আমরা নামের লিস্ট তালিকা সহ বলতে পারি কে কে পেয়েছে, এনারা কাকে কাকে দিয়েছে, তাদের কয় তালা বাড়ি। আপনার তৃণমূলের দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করছেন, আপনারা এই দলের কর্মী কি বলছেন? দলীয় পতাকা নিয়ে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন, আপনারা সবাই কি এই দলের কর্মী? আমরা সবাই দলের কর্মী, আমরা সবাই এক বাক্যে বলছি, আমরা সবাই এই দলের কর্মী। রাজনীতি দলে খাপড়, আমরা তো সবাই তো ক্ষতিগ্রস্ত মানুষ। না, আমি তো আমরা দলের কোনো পদে নেই, আমরা সাধারণ মানুষ। এখানে যত মানুষ আছে
আপনার নামটা বলুন। ঠিক আছে, তো আমরা সবাই হচ্ছে, আমার নাম মিনহাজ আলী খান, মিনহাজ আলী খান, আমি এই পঞ্চায়েতের অধিবাসী। থানাবাড়ি জেলা মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। আমি দু নম্বর অঞ্চল থেকে বলছি, দু নম্বর অঞ্চলের সামনে থেকে দাঁড়িয়ে বলছি। আমি একটা প্রতিবন্ধীর বাবা, আমাকে অনেক দিক দিয়ে বঞ্চিত করেছে। আমি আমার ঘরের ইটের গাঁথনি অ্যালবেস্টার সে উড়ে চলে গেছে, তার জন্য আমি বলতে গেছি, বলছে তোমার পাকা বাড়ি, তোমাকে কোনো দেওয়া হবে না। আমি যথারীতি কংগ্রেসই করি বলে আমাকে সব দিক দিয়ে বঞ্চিত করে রেখেছে। আমার এখানকার নেতা না প্রধান মেম্বার, এরা সব রকম সব এই যে কিছু মেম্বার আছে, তারা দু চারটে করে ছেলেপুলে দুষ্টকৃতি ছেলেপুলেদেরকে নিয়ে ঘুরে নিয়ে রাত্রেবেলা এসে অন্যায় অত্যাচার করতে আরম্ভ করে, আবার ধমকি এরকম করে মোটামুটি শাসন মানে শাসন করে, যেটা বাবা মা না করে। এখন দেখছি যে ওরাই করতেছে, মনে করো না গরিবদের প্রতি অন্যায় অত্যাচার ভাবে, তাদের গরিবের হকগুলোকে পুরো তছনছ করে দিচ্ছে। এই আমফান ঝড়ে যে ক্ষতিপূরণ যে মানুষের জন্য 20,000 করে যে নরেন্দ্র মোদী বলেছিল, সেটা আমাদের যথারীতি মানুষ পায় না। যারা পেয়েছে, যাদের বাড়ি দুটো তিনটে করে চাকরি আছে, যাদের বাড়িতে মনে করো না সব কিছু রয়েছে তারাই পেয়েছে, যাদের মানে ক্ষতিগ্রস্ত হয়নি তারাই পেয়েছে, আর যারা বর্তমান ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিছু পায় না। আমার নাম হচ্ছে আম্মারুল মল্লিক। ক্ষতিগ্রস্ত মানুষ টাকা পেলে না কেন? প্রধান মেম্বার জবাব চাই, জবাব চাই। সাধারণ গরিব মানুষের টাকা আত্মসাৎ করা প্রধান মেম্বারদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করা প্রধান মেম্বারদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই দুর্নীতিগ্রস্ত প্রধান মেম্বারের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এক হয়। দুর্নীতিগত প্রধান মেম্বারের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এক। আর ফান্ডরে ক্ষতিগ্রস্ত মানুষ টাকা পেলে না কেন? প্রধান মেম্বার চাই, ইচ্ছবক্তা। আর ফান্ডরে ক্ষতিগ্রস্ত মানুষ টাকা পেলে না কেন? প্রধান মেম্বার জবাব চাই, ইচ্ছবক্তা। সাধারণ গরিব মানুষের টাকা আত্মসাৎ করা প্রধান মেম্বারদের পদত্যাগ করতে হবে। সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করা প্রধান মেম্বারদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। সুজন পোষণ নীতি পঞ্চায়েতে চলছে না, চলবে না। সুজন পোষণ নীতি পঞ্চায়েতে চলছে না, চলবে না। জোরে দিন মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জোরে দিন মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বাংলা রবি নূর শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। বাংলা রবি নূর শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। আমরা স্কুলে 2 মাস পড়ে আছি, কোনো একটা প্রধান যাচ্ছে, কোনো একটা মেম্বার বি দেখা পাচ্ছে না। আমরা একটা পেপার বি চাইতে গেছি, পেপার বি দেন, একটা পেপার দিয়েছে, আমার গোল ভেঙে পুরো গরু চেপে পড়েছে। আমরা খেতে বি পাইনি, স্কুলে 2 মাস পড়ে আছি, একটা প্রধান মেম্বার কিছু কেউ দেখতে যায়নি। আমরা কিটা করবো বলে আমরা খেতে পাইনি। এখন যাদের ক্ষতি হয়নি তারা পয়সা পাচ্ছে,
আপনার টাকা দেওয়া হয়নি? আরে কিচ্ছু পাইনি, একটা পেপার দিয়েছে, সে গইলে চেপেছে আমার চারটে পাঁচটে গইল গরু, কি করবো দেখে নিয়ে। হ্যাঁ আমরা খেতে পাইনি, বিকাশ আছে তখন 10,000 টাকা করে ঘর ঢুকে না, তার আগে 3 মাস আগে থেকে এসে আমাদেরকে বলে তো 10,000 টাকা করে তাদেরকে আগে দিতে হয়েছে, তাদের আমাদের ইন্দিরা বিখ্যাত ঢুকেছে। এবার পায়খানার জন্য 1,000 টাকা নিয়েছে, 5 বছরের বেশি হয়ে গেছে। আমরা যে কিছু গরিব দুঃখী যে দান পাচ্ছি, যদি ওরা আমাদের কাছ থেকে 10,000-15,000 টাকা খেয়ে নেয় তো মোরা কোথা থেকে এই জিনিসটা পুরো করে উঠতে পারবো? এখন তো মোরা খেতে পাচ্ছি না, ওদেরকে ডাক না, ওদের সময় হচ্ছে না, ওদের সময় দিতে পারছে না। আমাদের জবগার আমাদের দরকার, তোমাদের কাছে কেন থাকবে? 3 দিন ধরে মোকে ছুটাচ্ছে জবগারের জন্য, আজকের মোকে নাম্বার দিয়েছে, মোর জবগার মোকে দিচ্ছে না। কি কারণের জন্য 1,000 টাকা দিতে হবে, 2,000 টাকা দিতে হবে, কোনো কাগজের জন্য যাব 2,000 টাকা বেশি মাংতেছে, ছেপে দিয়ে যাবি কই যাবো না জানে কেন এইসব পাঠিয়ে দিচ্ছে প্রধানটা তাদের পেট ভর্তি করে। 10,000 টাকা কি কারণে? আমার 1,00,000 টাকা পেয়েছি, তোমাকে যদি 10,000 টাকা দিয়ে দিই বাড়িটা করতে করবো, তোকে যদি 2,000 টাকা একটা কাগজ বানানোর তোরে দিতে হয়, 3,000 টাকা দিতে হয়, তোর কাছে দরকার একটা পেপার আছে এখানে করতে হলে বিডিও মোদেরকে বলে দিদি, মোকে মোদেরকে বলছে ওরা কি নাম করে এনে তোদেরকে পেপার দেবো এরম বলছে মোরা আনতে। তুমি ওর নাম কি? নাম জিয়াউর খা। বাড়ি? বাড়ি 2 নম্বর নীলপুর। প্রধান স্যার, আপনার অঞ্চলে আজকে বিভিন্ন এলাকার মানুষজন দলীয় পতাকা নিয়ে আপনার অফিসে বিক্ষোভ দেখাচ্ছে, আমখানে দুর্নীতির প্রতিবাদ, এবং কি বলবেন? না, দলীয় পতাকা নিয়ে বা দলীয় ছেলে এটা বাস্তব, অবাস্তবের কিছু নেই, কিন্তু নন্দীগ্রামে যা ক্ষতি, নন্দীগ্রামে সে দলীয় বা বেদলীয় বা সিপিএম কংগ্রেস বিজেপি কারুর দেখে ক্ষতি হয়নি, টোটাল নন্দীগ্রাম ধূলিসাৎ হয়ে গেছে। তাই নন্দীগ্রামে যে ক্ষতিপূরণ হওয়ার মানে ক্ষতিপূরণ দেওয়ার কথা বা আমাদেরকে বলেছিল যে টোটাল যতজনের ক্ষতি হয়েছে সবের ক্ষতিপূরণ দেওয়া হবে, তাই মানুষ এখন ক্ষতিপূরণ সম্পূর্ণভাবে পায়নি, তার জন্য মানুষ বিক্ষোভ করছে। যে আমাদের কাছে যা রিপোর্ট ছিল যে প্রায় আমাদের অন্যান্য জায়গা থেকে নন্দীগ্রামে টোটাল তা ক্ষতিগ্রস্ত, সে পাকা বাড়ি হোক কাঁচা বাড়ি হোক কেউ বাদ নেই, সবেরই ক্ষতি হয়েছে। তাই সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা যে ক্ষতিপূরণ আমরা সবাই পাই, তো তার মধ্যে আমাদের মাত্র টোটাল আমাদের মানে লিস্ট পাঠানো ছিল বিডিও রেন্ট থেকে ডিএম সাহেবকে, আমাদের 3400-22 তার মধ্যে আমাদের সিরিয়ালি টাকা ছেড়েছে শুনছি, এখনো পর্যন্ত সম্পূর্ণ রিপোর্ট নয় যে 962 কি 964, বাদ বাকি টাকা আমাদের তার মানে ব্যাপক টাকা বাকি আছে। তাই সেই টাকা না ছাড়ার কারণে যারা এখনো ক্ষতিগ্রস্ত লোক পায়নি তাদের একটা বিক্ষোভ বা কর্মসূচি চলছে আমাদের দলের মধ্যে লোক, বা তারা চাইছে যে আমরা যাতে পাই তার জন্য স্টেপ নেওয়া হোক দলকে তার জানানোর জন্য। সেটা মানে স্বজন পেশন নেই আমাদের কাছে, টোটাল অফিস বিডিও অফিস এবং গ্রাম পঞ্চায়েত মেম্বার, কারণ অ্যাপ্লিকেশন করার জন্য সবে সুযোগ ছিল, কে পাকা বাড়ি কে মাটির বাড়ি কার স্বজন পোষণ দেখে আমরা অ্যাপ্লিকেশন নেইনি, টোটাল যেভাবে যে অ্যাপ্লিকেশন করেছে সেইভাবে এন্ট্রি করে আমরা বিডিও সাহেবের এতে দিয়েছিলাম। কিন্তু তখন বিডিও সাহেবের বা অন্য কারোর ই ছিল না যে সার্ভে করে শুধুমাত্র পাকার বাড়ি, শুধুমাত্র টালির বাড়ি, শুধুমাত্র মানে ছাদ ঢালাই ঘর নয়, শুধুমাত্র চাকরিজীবীকে দেওয়া যাবে না, এরকম কোনো রিপোর্ট বা আমাদের কাছে এরকম কোনো অর্ডার ছিল না। অভিযোগ হচ্ছে যে পাকা বাড়ি দেখে দেখে দেওয়া হয়েছে অথচ মাটির বাড়ি ক্ষতিগ্রস্তরা পাচ্ছে নয়, এখন মাটির বাড়ি কাঁচা বাড়ি টোটাল আমাদের কাছে এন্ট্রি, 3400-32 লিস্ট আমাদের কাছে এন্ট্রি আছে, তার মধ্যে কাঁচা পাকা কোনো ভাগ নয়, কে চাকরিওয়ালা কে, এই টোটাল লিস্ট বিডিও সাহেবের কাছে সাবমিট আছে, আমরা বলেছি এলাকার লোক চাইলে দিতে পারো, কোনো রিপোর্টার চাইলে দিতে পারো, কোনো বিরোধী দল চাইলে দিতে পারি, আমরা কোনো রকম সমস্যা নেই, এখানে কোনো রকম কোনো সমস্যা বলে আছে আমরা মনে করছি না। স্যার, একটা অভিযোগ আসছে আপনাদের ওখানে অঞ্চলে রাত্রি 12:00-1:00 পর্যন্ত নাকি ফিস্টি ফিস্টি হচ্ছে, এটা বলছে অভিযোগ করছে? না, এরকম কোনো নয়, অঞ্চল 5:30-5:30 পরে আমাদের স্টক থাকে।